আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর ফিজিক্সের তৃতীয় অধ্যায় বল নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা ঘর্ষণ নিয়ে আলোচনা করব, যে ঘর্ষণ বাড়ানো বা কমানো, ঘর্ষণ আমরা কীভাবে বাড়াতে পারি বা কমাতে পারি। যে কোনো জিনিসে আমাদের ঘর্ষণ বাড়ানোরও প্রয়োজন থাকতে পারে, আবার কমানোরও প্রয়োজন থাকতে পারে। তো আমরা যদি ঘর্ষণ বাড়াতে চাই তাহলে আমাদের কী করতে হবে? ঘর্ষণ বাড়াতে চাইলে অবশ্যই যেই দুটো অবজেক্টের মধ্যে আমার ঘর্ষণটা হচ্ছে সেগুলোর মধ্যে তোমার ঢেউ খেলাতে হবে, মানে সেগুলোর যেই পৃষ্ঠর ঢেউটা সেটা বাড়িয়ে দিতে হবে, যেন এইগুলোর মধ্যে ঘর্ষণ বেশি হয়। পরে তোমার খাঁজ যেটা থাকে সেটাকে বাড়িয়ে দিতে হবে, তাহলে ঘর্ষণটা বেশি হবে। কারণ তোমরা তো জানো যে ঘর্ষণ তখনই হয় যখন দুটো তলের মধ্যে অমসৃণ থাকে, তখনই কিন্তু ঘর্ষণ হয়। তাহলে আমরা যদি ওই অমসৃণতাকে বাড়িয়ে দিতে পারি তাহলে কিন্তু এই ঘর্ষণটা আমাদের বাড়ানো যেতে পারে। তারপরে কি, যদি দুটো তলের মধ্যে মানে এরকম ঘর্ষণটার অমসৃণ বা খসখসি করে তোলো তাহলে তোমরা ঘর্ষণ বাড়াতে পারবে। তারপরে যদি আবার এই যে দুটো অবজেক্টের মধ্যে তোমার ঘর্ষণ হচ্ছে এই দুটোকে যদি আরও জোরে চেপে ধরো তাহলেও কিন্তু ঘর্ষণটা বেড়ে যাবে। কেননা যখন যত বেশি বল প্রয়োগ করা হয় তত বেশি ঘর্ষণ বাড়ে। তাহলে তুমি যদি আরও বেশি বল প্রয়োগ করো তাহলে আরও বেশি ঘর্ষণ হবে, তাহলে কিন্তু ঘর্ষণ কি বেড়ে যাবে না? তারপরে কি হলো যে ঘর্ষণ কমানোর জন্য একটা জিনিস ইউজ করা হয়, সেটা হলো বল বিয়ারিং, যেটাকে বলে, এটা ঘর্ষণ কমানোতে আলোচনা করব। যে বল বিয়ারিং এমন টাইপের একটি জিনিস থাকে, এই চারদিকে বল থাকে, তো এটা কি করে, এটা ঘর্ষণ কমিয়ে দেয়। তাহলে যদি এটা ইউজ না করা হয়, বল বিয়ারিং সরিয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু ঘর্ষণ বাড়ানো যাবে। তারপরে কি, বাতাস বা তরলের ঘনত্ব বাড়াতে পারো। যদি বাতাস বা তরলের ঘনত্ব বাড়াও, ঘনত্ব যত বাড়বে ঘর্ষণও কিন্তু তত বাড়বে, এতে তোমরা ঘর্ষণ বাড়িয়ে দিতে পারছো। পরে বাতাস বা তরলের ঘর্ষণরত পৃষ্ঠদেশ বাড়িয়ে দিতে পারো। তাহলে যদি পৃষ্ঠটা বাড়িয়ে দাও ঘর্ষণের, মানে ঘনত্বের যে ঘর্ষণটা আছে, মানে পৃষ্ঠের যেই খাঁজটা আছে ওটা যদি বাড়িয়ে দাও তাহলে কিন্তু তোমাদের ঘর্ষণটা বেড়ে যাবে। পরে এই যে চাকা বা বল বিয়ারিংটা যদি সরিয়ে দাও তাহলে ঘর্ষণটা বেড়ে যাবে। এভাবেই কিন্তু বিভিন্ন তোমরা উপায় ইউজ করে ঘর্ষণটা বাড়াতে পারো। এটা তোমাদের বইয়ের মধ্যে ভালো করে দেওয়া আছে, তোমরা ওটা পড়ে নিলে আরও ভালো করে এই কনসেপ্টটা বুঝে যাবে। তারপরে কি, ঘর্ষণ কমানো। এখন দেখো ঘর্ষণ কীভাবে কমানো যায়। এই যে আমি যেগুলো বললাম, যদি সেগুলো উল্টোগুলো করা হয় তাহলে কিন্তু ঘর্ষণ কমানো যাবে। যেমন যদি এই যে খাঁজ, এটাকে খাঁজ না রেখে যদি এই জায়গাটাকে অমসৃণ করা যায়, খাঁজগুলো সরিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু ঘর্ষণ কমে যাবে। অর্থাৎ দূরে যদি একবারে প্লেন হয় জায়গা পৃষ্ঠগুলো তাহলে কিন্তু সেখানে কোনো ঘর্ষণ হবে না, মানে যদি আমরা পৃষ্ঠকে মসৃণ করে দিতে পারি। তারপরে কি, তেল, মোবিল, এগুলো যদি গ্রিজ, এগুলো যদি পিচ্ছিলকারী মানে যেই জিনিসগুলো আছে সেগুলো ইউজ করো। এখন এই পিচ্ছিলকারী জিনিসগুলোকে এক নামে তোমরা লুব্রিকেন্ট বলতে পারো, এগুলোকে লুব্রিকেন্ট বলা হয়। যদি মনে করো এই দুটো পৃষ্ঠ দুটোর মধ্যে খাঁজ আছে, এখন যদি তুমি এখানের মধ্যে একটি তেল জাতীয় পদার্থ, তেল, গ্রিজ বা লুব্রিকেন্ট যেটাকে বলে সেটা যদি দিয়ে দাও তাহলে কী হবে, তাহলে এই দুটো পৃষ্ঠের মধ্যে এই তেল তেলা জিনিসটি একটি মসৃণতা নিয়ে আসবে এবং সেখানে ঘর্ষণ কমে যাবে। তাহলে এই লুব্রিকেন্ট ইউজ করে কিন্তু ঘর্ষণ অনেকখানি কমানো যায়। তারপরে কি, চাকা ব্যবহার করে, অর্থাৎ কি এই বল বিয়ারিং ব্যবহার করে, এটাকে বলা হয় বল বিয়ারিং। এরকম এইখানে একটি বৃত্ত থাকে এবং মাঝখানে থাকে এবং চারিদিকে এরকম ছোট ছোট বল থাকে, আর এই বলগুলোর কারণেই ঘর্ষণ কমে যায়। তাহলে এই বল বিয়ারিং ব্যবহার করার মাধ্যমেও কিন্তু ঘর্ষণ কমানো যায়। এভাবে কিন্তু অনেক কিছু ব্যবহার করে ঘর্ষণ কমানো যায়। এই পৃষ্ঠদেশের ঘর্ষণ, যদি দুটো পৃষ্ঠদেশের ঘর্ষণ হয় তাহলে যদি তারা খুব অল্প জায়গায় একে অন্যকে স্পর্শ করে তাহলে কিন্তু তাদের মধ্যে ঘর্ষণ কমানো যায়। মনে করো যে যদি এই দুটো ঘর্ষণ এরকম টাইপের হয় তাহলে যদি তোমরা এটাকে আর একটু বাড়িয়ে দাও এই দুটোর মধ্যে যে দূরত্বটা, তাহলে কিন্তু ঘর্ষণটা আরও কম হবে, এতে কিন্তু ঘর্ষণ কমানো যাবে। তাহলে কিন্তু এভাবে নানা ধরনের তোমরা উপায় ইউজ করে ঘর্ষণ কমাতে পারো। এগুলোও তোমাদের বইয়ের মধ্যে ভালো করে দেওয়া আছে, তোমরা যদি এগুলো ভালো করে রিডিং পড়ো তাহলেই বুঝতে পারবে। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে এবং আমার এই ভিডিওটি তোমার অন্যান্য ফ্রেন্ডসের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।